সরি, আমি আমার খুব পছন্দের একটা মুভি র্যাঙ্গো দেখছিলাম। যাই হোক, এই মুভিটা যখনই দেখি তখনই আমার হাসি পায়, খুব জোস একটা মুভি। তো আমি আমার লাইফের প্রথম ভিডিও, একদম ফার্স্ট ভিডিওটা আপলোড করি আজ থেকে প্রায় 10 বছর আগে, 2012 সালের দিকে। অ্যান্ড ওই সময় যখন আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করি, আমার মাথার পেছনে কোথাও চিন্তায়ও ছিল না, স্বপ্নেও ভাবিনি আমি কখনো যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার লাইফের একটা পার্ট হবে, আমার ক্যারিয়ারের একটা পার্ট হবে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো বা বলতে পারবো, আদৌ যে পারবো এইটা আমার মানে স্বপ্নেও আমি ভাবিনি কখনো। বাট গত 10 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছি এই 10 বছরে, এবং আমার সেলফ ডেভেলপমেন্ট এতটাই হয়েছে, এটা সাক্ষী আমার মনে হয় আপনারা নিজেরাই। আমার ফার্স্ট ভিডিওটা যদি এখনও আমি দেখি আমার খুব হাসি পায় যে আমি কী ছিলাম আর এখন কোথায় এসেছি। মানে আমার নিজের ব্যক্তিগত যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু আমি একদম চাক্ষুষ দেখতে পাই, সেটা হোক আমার প্রেজেন্টেশন স্কিল, হোক আমার মানুষের সাথে মিশতে পারার স্কিল যেটা আমার একসময় ছিল না, কিংবা আমার কেরিয়ারে যে গ্রোথটা এসছে, যদিও খুবই সামান্য বাট যতটুকুই এসছে আলহামদুলিল্লাহ, এই গ্রোথ সবটুকু কিন্তু এই গত 10 বছরে এসছে। অ্যান্ড আমি আমার লাইফে একটা জিনিস খেয়াল করেছি যে আমি যখনই কোনো কিছু একটা প্ল্যান করে কোনো একটা গোল নিয়ে আগাতে যাই, তখনই কোনো না কোনো চ্যালেঞ্জ এসে সেটাকে ব্লক করে দেয়, অ্যান্ড আমাকে আবার মাই প্ল্যান হ্যাজ টু চেঞ্জ, সব কিছুকে চেঞ্জ করতে হয়। তো এখন আজকে এইখানে 10 বছর পরে দাঁড়িয়ে আপনারা আমাকে যে নতুন স্টুডিওটাতে দেখতে পাচ্ছেন, এই স্টুডিওটাও প্ল্যান্ড ছিল না, একদমই আনপ্ল্যান্ড। মানে আমার লাইফে আনপ্ল্যান্ড যে ঘটনাগুলো ঘটে সেগুলো কেন যেন আল্লাহর রহমতে খুব ভালো হয়। তো সেই জিনিসটাই ঘটেছে এবার। কিছুদিন আগেই আমি আমার স্টুডিও ট্যুর দিয়েছিলাম, সেই স্টুডিও ট্যুরের রেশ কাটতে না কাটতে আমাকে সেই স্টুডিওটা চেঞ্জ করে ফেলতে হয়। আমার বাড়িওয়ালা যে আছে, বাড়িওয়ালি অ্যাকচুয়ালি, সে অজ্ঞাত এক কারণে আমাকে বাসা ছেড়ে দিতে বলে। সো আমি বাসাটা ছেড়ে দিই, সেটা ছেড়ে দিয়ে নতুন এই স্পেসটা আমি রেন্ট করি। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ স্টুডিও। যদিও আজকে স্টুডিও ট্যুর দিতে পারবো না, কারণ আমাদের স্টুডিও এখনও কমপ্লিট হয় নাই, দেখতেই পাচ্ছেন এত বিশাল একটা জায়গা। এই জায়গাটাকে মেনটেন করা, এটাকে ডেকোরেট করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সময়ের সাথে সাথে যখন কমপ্লিট হবে, মোটামুটি কমপ্লিট যখন হবে, তখন আমি একটা নতুন স্টুডিও ট্যুর দেওয়ার চেষ্টা করবো। আর আজকে তো একটা গ্লিমস আপনারা দেখলেনই, ওই পাশে আরও রুম আছে যেখানে আমাদের এডিটিং প্যানেল বসছে। পাশাপাশি আজকের ভিডিওটা শুধুমাত্র এই যে নতুন স্টুডিও দেখাবো এজন্য না, এই নতুন স্পেসটা নেওয়ার পরে আরেকটা নতুন দিগন্ত আমার লাইফে উন্মোচন হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি। অ্যান্ড আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়ালি আমি আমার সেই বিজনেসের যাত্রা ঘোষণা করতে চাই বা উদ্বোধন ঘোষণা করতে চাই। আমার নতুন বিজনেসের নাম হচ্ছে টেক আলয় বা প্রযুক্তির বিদ্যালয়, টেক আলয়। TechAloy.com একটি ই লার্নিং প্ল্যাটফর্ম, এবং এখানে আমি মানসম্মত স্কিল বেসড কোর্স আপনাদের জন্য নিয়ে আসতে চাই। অলরেডি আমার একটা কোর্স সেখানে রানিং আছে, এখন চলছে অলরেডি, মানে আজকে থেকেই স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরে, ভিডিও এডিটিং মাস্টার কোর্স বাই Sohag360। এটি প্রিমিয়ার প্রোয়ের উপরে একটি কোর্স, প্রিমিয়ার প্রোয়ের একদমই A to Z শেখানো হবে, জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। পাশাপাশি শুধু সফটওয়্যারের টুলসের বাইরে গিয়ে আমি থিওরি, ভিডিও এডিটিংয়ের থিওরি যেগুলো আছে, পাশাপাশি ভিডিও এডিট করার জন্য যে ক্রিয়েটিভ সেন্সটা দরকার হয় সেটা ডেভেলপ করা, সেই সাথে অনেকগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্টস আছে, যেমন টিউটোরিয়াল ভিডিও কীভাবে তৈরি করতে হয়, রান্নার ভিডিও কীভাবে এডিট করতে হয়, কীভাবে মিউজিক ভিডিও এডিট করতে হয়, শর্ট ফিল্মস কীভাবে এডিট করতে হয়, ট্রাভেল ব্লগস কীভাবে এডিট করতে হয়, ফুড ব্লগ কীভাবে এডিট করতে হয়, এই টাইপের আরও অনেকগুলো কন্টেন্টের একদম প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমি দেখাবো সেখানে। এটা হচ্ছে কোর্সের শেষের দিকে। শেষে তার একটা স্পেশাল জিনিস থাকতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করে, এরকম আমি যেরকম একটা কেরিয়ার তৈরি করেছি, এরকম কেরিয়ার যদি তৈরি করতে চান, তাহলে কী কী স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে যেতে পারেন, কীভাবে আগাতে পারেন, এবং আমার এই 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে যে লার্নিংগুলো হয়েছে সেগুলোর উপর বেস করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো। সে সাথে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলেও কীভাবে কাজ করতে পারেন এই ভিডিও এডিটিংয়ের উপরে এক্সপার্ট হয়ে, সেই বিষয়গুলো নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো। তার মানে পুরো কম্প্যাক্ট এবং রিসোর্সফুল একটা কোর্স হতে যাচ্ছে। আই বিলিভ যারা এই কোর্সটাতে এনরোল হবেন তারা শেষ পর্যন্ত অফকোর্স ভালো কিছু নিয়ে বের হবেন, এবং এই কোর্সের শেষে আমরা একটা মিট আপের আয়োজন করবো আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে। সো আপনি যদি সেই লাকি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হতে চান, তাহলে ডিসক্রিপশানে থাকা লিঙ্কে এনরোল করে ফেলুন, ক্যাপশানে আছে লিঙ্ক, ওয়েবসাইটে আমাদের সকল ডিটেল দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি, সেখানে গেলে আরও বিস্তারিত আপনি পড়তে পারবেন, দেখতে পারবেন, এবং দেখে যখন কনভিন্সড হবেন তখন আপনি কোর্সে এনরোল হতে পারবেন। সো এই টেক আলয়ের যে প্ল্যাটফর্মটা, এটা লঞ্চ করার প্ল্যান আমার ছিল 2014-15 সাল থেকে, কিন্তু সেই সময় আমাদের মার্কেটের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিলো। মানুষ যারা কোর্স সেল করতো তাদেরকে বলতো মানে তাবিজ বিক্রেতা, কারণ আসলে ওইরকম মানসম্মত কোর্স তখন মানুষ দিচ্ছিল না, যে ফলে মার্কেটটা খুব হ্যাফাজার্ড হয়ে গিয়েছিলো, যে কারণে ওই সময়টা আমি অ্যাভয়েড করেছি। অ্যান্ড এখন আমি দেখছি
এইটার ডিমান্ড অনেক হাই, বাংলাদেশে এখনও কোয়ালিটি কন্টেন্টের অনেক অভাব আছে, কোয়ালিটি কোর্সের অনেক অভাব আছে। সো আমি এই গ্যাপটা পূরণ করতে চাই, কোয়ালিটি দিয়ে পূরণ করতে চাই, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। এবং টেকালয় ডট কমে কিন্তু শুধু আমার কোর্স থাকবে না, এখানে বাংলাদেশের আরও বিভিন্ন ফিল্ডের যারা এক্সপার্ট আছে তাদেরকে আমি নিয়ে আসব এবং তাদেরকে আমি গ্রুম করব কন্টেন্ট ক্রিয়েশনের উপরে। এমন অনেক মানুষ আছে যারা তাদের সাবজেক্ট নলেজ অনেক ভালো, সেই জায়গাতে তারা অনেক এক্সপার্ট, বাট তারা যে কন্টেন্টটা দিচ্ছে, কোর্সটা যে তারা নিয়ে আসছে, সেই কোর্সটা আসলে মানসম্মত হয় না। এই জায়গাটাতে আমি কাজ করব এবং কোয়ালিটিটা এনশিওর করব। পাশাপাশি আরও আরেকটা আপডেট আছে, সেটা হচ্ছে সোহাগ 360 বেসিক ভাই আমার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর কন্টেন্টে বড় ধরনের একটা পরিবর্তন আসতে যাচ্ছে খুব শীঘ্রই। কিছু কন্টেন্ট এখন পেন্ডিং আছে, কিছু প্রজেক্ট পেন্ডিং আছে, যেহেতু আমার স্টুডিওটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি, যে কারণে অনেকগুলো কাজ পেন্ডিং আছে। সেই পেন্ডিং কাজগুলো শেষ হওয়ার পরে হয়তোবা উইদিন আ মান্থ, এক মাসের মধ্যেই আপনারা আমাদের কন্টেন্টে বড় পরিবর্তন দেখতে পারবেন, অবশ্যই ভালো পরিবর্তন, পজিটিভ পরিবর্তন। যেই নতুন কন্টেন্টগুলো আই বিলিভ আপনারা অনেক পছন্দ করবেন, অনেক এনজয় করবেন। সো এই ছিল আজকের আপডেট মোটামুটি আমাদের নতুন স্টুডিও এবং আমার নতুন বিজনেস নিয়ে। আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আমার নতুন কোর্সে এনরোল হবেন। আমি একদমই লাইক তাদেরকে ইনভাইট করবো যারা ভিডিও এডিটিংয়ের ব্যাপারে সিরিয়াস এবং এই কাজটা করে যারা কেরিয়ার ডেভেলপ করতে চান, কন্টেন্ট ক্রিয়েশনে যাদের মনোযোগ আছে তাদের জন্য এই কোর্সটা অনেক উপকারী হতে যাচ্ছে। আর কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেটও অফার করে থাকবো টেকালয়ের পক্ষ থেকে, সেটাও আপনার কাজে আসতে পারে। সো আবারও বলছি, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ক্যাপশানে দেওয়া আছে, আপনারা চাইলে কোর্সে এখনই এনরোল করতে পারেন। তো সামনের ভিডিওগুলোতে আরও পরিবর্তন আসবে, এখন যেমন অনেক ইকো আছে, আমি এখনও পর্যন্ত প্রপারলি সাউন্ড ট্রিট করতে পারিনি পুরো জায়গাটাকে। এটাকে প্রপারলি সাউন্ড ট্রিট করার পরে যখন ইকোটা আরও কমে যাবে তখন কন্টেন্টে আরও ফ্লো আসবে, আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবো আমাদের এই নতুন স্পেস থেকে নতুন টিমের মাধ্যমে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বিজনেসটা যেন সাকসেসফুল হয় সেই জন্য আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন সবসময়, এই আশাই করি, এই কামনাই করি। থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে আমাকে সাপোর্ট করে আসার জন্য, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে আসার জন্য। ইনশাল্লাহ ফিউচারে আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসবো, আমাদের কন্টেন্টে যে নতুন চেঞ্জ আসবে সেটা আপনাদের ভালোর জন্যই, আপনারা যেন আরও বেশি এনজয় করেন সেই কথা বিবেচনা করেই নতুন করে নতুনভাবে আবার যাত্রা শুরু করতে চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।